আসসালামু আলাইকুম। AB24.TV-র এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল নবী সুজন। আসন্ন কলারোয়া উপজেলার পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা 8 প্রার্থীর সকলেই মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন 2019 উপলক্ষে কলারোয়া উপজেলার নির্বাচনে প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন এবং দলটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লালটু, ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ এইচ এম আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও সাবেক ছাত্রলীগ নেত্রী শাহনাজ নাজদিন খুকু ও রোজিনা সুলতানা দুলালী। কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 7 মার্চ। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে আগামী 8 মার্চ। ওই দিন থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। ভোট গ্রহণ আগামী 24 মার্চ রবিবার। প্রার্থীদের প্রতি আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়ে তিনি আরও জানান, কলারোয়া উপজেলার 1টি পৌরসভা ও 12টি ইউনিয়নের 11,85,730 জন ভোটার রয়েছে। ভোট কেন্দ্র 75টি। তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা প্রতিনিধি।